আসসালামু আলাইকুম ইজমি নুসরাত জাহান সুমি আর প্রতিবারের মতোই আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি মূলত রাতে ডিনার করতে। সারা দিন ঘুমাই টুমাই চোখ টোক ফুলাই ফেলছি, ইদানিং এত গরম পড়ছে ইচ্ছা করে না ঘর থেকে বের হই। সত্যি কথা, আমার জামাই এক সপ্তাহ ধরে আমার মাথায় খেয়ে ফেলতেছে। আমাদের সাভারে নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, সিরাজুল সুইগস্ত, সে ওখানে যাওয়ার জন্য একদম পাগল পাগল হয়ে গেছে। সে তো রাইকে টাইকে বলেই ফেললো যে আজকে তুমি না গেলে অন্য একটা মেয়েকে নিয়ে যাইবো রেস্টুরেন্টে। আমি এই কথা শুই না তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে গেলাম। মাশাল্লাহ, এই তো আমরা বের হয়ে গেলাম আর আমাদের বাসা থেকে যাইতে অনলি 5 মিনিট লাগে। রাত তখন 9:30 বাজতেছিল প্রায়। আমার রাতে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই দেখুন আমাদের কিউট ফ্যামিলি, মাশাল্লাহ বলতে ভুলবেন না। সারাদিন ঘুমাই টুমায় শাওয়ার নিয়ে ভিড় হওয়ার কারণে অনেক ফ্রেশ লাগতেছিল। এই তো বকবক করতে করতে পৌঁছে গেছি এই যে স্বপ্ন, স্বপ্নের উপরে কাচ্চি, কাচ্চি বাড়ির সাথে সিরাজুল চুইগস্ত। এই তো আমরা দুই তলায় চলে আইসি। বাম পাশে হচ্ছে কাচ্চি ভাই আর ডান পাশে হচ্ছে সিরাজ চুইগস্ত। দেন ভিতরে ঢুকে গেলাম। ঢুকার পরে দেখলাম এত পরিমাণ মানুষ। অ্যাকচুয়ালি একটা চেয়ারও ফাঁকা ছিল না, লাস্টে হচ্ছে আমাদের একটা ভাইয়া আপুর সাথে শেয়ার করে বসতে হয়েছে। যাই হোক, ভাইয়া আপুটা অনেক ভালো মনের মানুষ ছিল। তো ফার্স্টে হচ্ছে আমাদের সাদা ভাত দিয়ে দিছে আর সাথে আলু ভর্তা আর পেঁয়াজ ভর্তা। উনি ওখান দিয়ে খাবারের মেনু দেখাচ্ছিল ওইটারকে, আর আমি এখান দিয়ে একটু পেঁয়াজের ভর্তাটা ট্রাই করতেছিলাম। অ্যাকচুয়ালি আমি এই পেঁয়াজের ভর্তাটাই ফার্স্ট এত মজা লাগলো, মানে আমি বুঝাইতে পারবো না এটা কী দিয়ে বানাইছে। দেন গরুর গোস্ত চুই জালটা চলে আইছে। গরুর গোস্তের চুই জালটা এত লবণীয় লাগতেছিল, মানে জাস্ট আমি তাকাইছিলাম কতক্ষণ। দেন এরপর বেছে বেছে চুই গোস্তর পিসগুলো আমি নিতেছিলাম, সাথে দুইটা রসুনকে আমি আলু ভাবছিলাম ফার্স্ট। আপনারাই বলুন, দেখে মনে হচ্ছে না আলুর মতো। আলু কিন্তু আমার অনেক ফেভারেট। আমার মতো কার কার পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জাস্ট দেখেন লুক, মানে জাস্ট ওয়াও, মানে আমার কাছে এত লবণীয় লাগছে, মানে আমি বুঝাইতে পারবো না। জাস্ট খালি লবণীয় লাগে নাই, খেতেও মাশাল্লাহ অনেক ভালো টেস্ট ছিল। এই গোস্তের স্বাদটা আপনাদেরকে একটু বোঝাই যে খেতে কেমন ছিল। কুরবানি ঈদের যে গোস্তটা আমরা রান্না করি, আমরা প্রতিনিয়ত 3 থেকে 4 দিন জাল দিই, তো দেওয়ার পরে যে একটা কালার এবং ফ্লেভার আসে সেম ফ্লেভারটা। দেন লাস্টে হচ্ছে আমি ভর্তা ট্রাই করলাম। আমি গোস্ত পেয়ে ভর্তার কথা ভুলেই গেছি। এরপর হচ্ছে ডাল নিয়েছিলাম। তো আমার আহামরি কিছুই ভালো লাগে নাই, আমার জাস্ট গোস্তটাই ভালো লাগছে আর সাথে পেঁয়াজ ভর্তাটাও অনেক ভালো লাগছে। ও আমি ভুলে গেছি এখানে বলতে, এখানে কিন্তু আনলিমিটেড ঘি আছে, পুরোপুরি অরিজিনাল ঘি পাবেন, এত ভালো ফ্লেভার। দেন আমি তৃপ্তি পরে খেলাম আলহামদুলিল্লাহ। দেন এরপরে হচ্ছে আমরা একটা ফিরনি অর্ডার করছিলাম। এই ফিরনিটার টেস্টও মাশাল্লাহ অনেক ভালো ছিল, বাট আমার খাওয়ার পরে কেন যেন মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল না। এই ফিরনিটা আমার বর আর আমার মেয়েই খাইছে। আমার মেয়ে নর্মালি এই ফিরনিটা অনেক পছন্দ করে, যে রেস্টুরেন্টে যায় না কেন আমরা এই ফিরনিটা নেই আমার মেয়ের জন্য জাস্ট। দেন এরপরে হচ্ছে আমার ফেভারিট বুরহানি। বুরহানি না খেলে আমার খাবারটাই মনে হয় অপূর্ণতায় রয়ে যায়। আমি কাচ্চি পোলাও এইসবের সাথে বুরহানিটা আমি অনেক বেশি পছন্দ করি। আমার মতো বুরহানি পাগল কে কে আসো কমেন্ট বক্সে বলে যাইও। আমি জানি বুরহানির থেকে কুকটা মানুষ বেশি খেতে পছন্দ করে। দেন এরপরে হচ্ছে আমাদের খাবারের বিল চলে আইছে। এখানে টোটাল বিল কত আছে বলেন তো? যাই হোক আমি বলে দিই, এখানে টোটাল বিল হয়েছে হচ্ছে 880 টাকা। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা নিস্তালায় স্বপ্নতে ঢুকে গেলাম। কেনাকাটার জন্য ঢুকিনি, অ্যাকচুয়ালি একটু হাঁটাহাঁটি করার জন্যই ঢুকছিলাম আর দেখতেছিলাম কি কি আছে। আমার মেয়ে চকলেট দেখে বারবার ওখানেই যাচ্ছিল, আর এই পাশে কি সুন্দর কাঁচা আম সাজায় রাখছে, সাথে কতগুলো ডাল খাড়া করে রাখছে। তো এই দেখেন এখানে চকলেট দেখে আমি দৌড়ে চলে আইছি। তো আমার বর চকলেট খেতে অনেক পছন্দ করে, বাট আমি খেতে একদমই পছন্দ করি না। তো এখান থেকে একটা চকলেট নিলাম। তো এখানে আমি একটু ড্রেস ট্রেস দেখতেছিলাম, ভাই এগুলো কে নেয়, আমার তো একটাও পছন্দ হয় নাই। তো এই যে এগুলা দেখে টেখে আমরা বাইরে চলে আসলাম। তো কি সুন্দর একটা ওয়েদার ছিল বাইরের, সত্যি কথা বলতে আমি সারা রাত ঘুরতে পারবো, আমার একদমই ক্লান্ত লাগবো না, আমার এত ভালো লাগে রাতে ঘুরতে। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা চুই চাল খেয়ে বাসায় ফেরার পর, তো রাত করে আমাদের হুট করে দুইজনে অনেক ভালো ঘুম হয়েছে। অ্যাকচুয়ালি আমি সারাদিন ঘুমাইছি, সারাদিন ঘুম আসার পর আমার রাতে কিন্তু অনেক কম ঘুম ধরে, বাট চুই চাল খাওয়ার পর আমি রাতে একদমই জাগনা পাইনি। তো আমরা দুইজনে বুঝতে পারলাম চুই চাল খেলে রাতে একটা ভালো ঘুম হয়। আপনারা অনেকেই জানেন হয়তোবা, আমি জানতাম না, এই ফার্স্ট আমি জানলাম।